بسم الله الرحمن الرحيم মানবতার পথ চলা চ্যানেল সত্যের পথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক ও শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের সামনে আজকে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোকপাত করব বিষয়টি হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে আহলে বাইতের মর্যাদা বা আহলে বাইতের অস্তিত্ব যা আমরা এতদিন ভুলেছিলাম আসুন আমরা আলোচনার গভীরে প্রবেশ করি আদি অনন্তকাল ধরে আল্লাহ পাক মানব সম্প্রদায়ের জন্য হেদায়েতের দুটি ধারা রেখে গেছেন একটি হলো আল্লাহর গ্রন্থ অর্থাৎ ঐশী কিতাব আরেকটি হচ্ছে নবী বা রসুল কারণ মানব জাতির হেদায়েতের জন্য শুধু গ্রন্থ নাজিলকেই যথেষ্ট মনে করেনি তেমনি রসুল প্রেরণও যথেষ্ট নয় বরং দুটি ধারাই দরকার একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে আল্লাহর প্রেরিত পুরুষ বা রসুল বা আম্বিয়াগণ কারণ যে গ্রন্থ আসমান থেকে আসবে আল্লাহর পক্ষ থেকে আসবে তাকে ব্যাখ্যা করা বা শিক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষকের প্রয়োজন তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাত পরবর্তী থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির হেদায়েতের ধারা হিসাবে কিছু ব্যক্তিত্ব মনোনীত করে গেছেন তাদের পক্ষে কোরআন বলছে আয়াতে তাথির নিশ্চয় আল্লাহ চান তোমাদেরকে সব অপবিত্র থেকে দূরে রাখতে হে আহলে বাইত তোমাদের পবিত্র করতে চান পরিপূর্ণ পবিত্রতায় অর্থাৎ আল্লাহর কুদরতি বলে যতটা পবিত্র করা যায় এই আয়াতটি পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াত এই আয়াত নাজিল হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হযরত সালমা রাদিয়াল্লাহ আনহার গৃহে ছিলেন তিনি তখন আলী আলাইহিসসালাম ফাতেমা আলাইহিসসালাম ইমাম হাসান আলাইহিসসালাম ও ইমাম হুসাইন আলাইহিসসালামকে গৃহে ডাকলেন রুমি চাদরটি চড়িয়ে দিয়ে বললেন হে আল্লাহ এরাই আমার আহলে বাইত তখন উম্মে সালমা রাদিয়াল্লাহ আনহা জিজ্ঞাসা করলেন আমি কি আহলে বাইতের অন্তর্ভুক্ত নই আমি কি এই চাদরের মধ্যে প্রবেশ করতে পারি তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার প্রিয়তমা স্ত্রী তুমি কল্যাণের মধ্যে আছো খায়রের মধ্যে আছো কিন্তু আহলে বাইতের মধ্যে নও এই হাদিসটি আপনারা পাবেন মুসনাদে ইবনে হাম্বল খণ্ড 15 পৃষ্ঠা 197 হাদিস নম্বর 26659 সুনানে তিরমিজি খণ্ড 5 পৃষ্ঠা 699 হাদিস নম্বর 3871 মুসলিম শরীফের 5ম খণ্ড হাদিস নম্বর 6043 পৃষ্ঠা নম্বর 397 হাদিস নম্বর 602 পৃষ্ঠা নম্বর 380 এতক্ষণ আপনারা জনাব মুস্তাক আহমেদের কণ্ঠে শুনছিলেন হেদায়েতের ধারার দুটি বিষয়ের উপরে আল্লাহ পাক যুগ যুগ ধরে তার এলাহি হেদায়েতের ধারা দুনিয়াতে নিরবচ্ছিন্ন ভাবে দিয়ে চলেছে সেই হেদায়েতের ধারার প্রথমটি হলো ঐশী কিতাব দ্বিতীয়টি হলো ঐশী পুরুষ অর্থাৎ নবী ও রসুল মূলত আজকের আলোচনায় মুস্তাক আহমেদ সাহেব যেটা উপস্থাপন করছেন তা হলো খতমে নবুয়াত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য হেদায়েতের ধারা হিসাবে কি কি রাখা আছে হ্যাঁ কোরআন তো আছেই নবীদের স্থলে কারা হেদায়েত করবেন বা কোরআনের শিক্ষক হবেন এই প্রশ্নের জবাবে জনাব মুস্তাক আহমেদ সাহেব কোরআন ও হাদিসের আলোকে নবীর আহলে বাইতের কথা তুলে ধরেছেন সেই আহলে বাইত কারা কারা হবেন খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম রুমি চাদরের মাধ্যমে দুনিয়াবাসীকে দেখিয়ে গেছেন কিন্তু দুঃখের বিষয় অনেকে নবীর আহলে বাইত হিসাবে নবীর স্ত্রীগণদের উল্লেখ করছেন যেমন মাওলানা মওদুদী সাহেব সহ অনেকেই নবীর আহলে বাইত হিসাবে স্ত্রীদের তুলে ধরেছেন বা সংযোজন করেছেন আসলে এনারা কোরআন বিরোধী এবং নবী বিরোধী তার কারণ হলো হেদায়েতের ধারা হিসাবে নবী যখন তার আহলে বাইতকে দেখাচ্ছেন তখন খোদ সালমা রাদিয়াল্লাহু আনহাকেই স্ত্রী হওয়া সত্ত্বেও রুমি চাদরে প্রবেশ করাননি এই হাদিস বা এই ইতিহাস থাকা সত্ত্বেও মুসলমানরা সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ ঘটাতে চাইছেন এটা অন্যায় ও জুলুম এছাড়াও অনেকে নবীর আহলে বাইত হিসাবে সাহাবীদের দেখিয়ে দিচ্ছেন এটাও অন্যায় জুলুম অত্যাচার এবং কোরআনের উপরে বা নবীর উপরে অপবাদ এটা কত যে জুলুম তা আমরা কারবালার ময়দানে দেখেছি তাই কলম ও বক্তব্যের দ্বারা যারা আহলে বাইত হিসাবে সাহাবা ও নবীর স্ত্রীদের দেখাচ্ছেন তারা জালেম ও জ্ঞানপাপী পক্ষান্তরে সূরা বাকারার 42 নম্বর আয়াতে নিষেধকে উপেক্ষা করে সত্য ও মিথ্যার মিশ্রণ ঘটাচ্ছে
তা যাই হোক, আসুন আবার আমরা জনাব মুস্তাক আহমেদের আলোচনায় ফিরে যাই। এবারে আসি একটি পয়েন্টের উপরে, সেটি হচ্ছে ভালোবাসার আয়াত। সূরা সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, কুল্লাস আলোকুম আলাই হাজরান ইল্লাল মুআদ্দাতাল ফিল কুরবা। সেই সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ বলতে চাইছেন, বলুন আমি দিনের বিনিময়ে কিছুই চাই না, শুধু কেবলমাত্র আমার কুরবার মুআদ্দাত চাই, অর্থাৎ ভালোবাসা চাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের ভালোবাসার জন্য সব কিছু উজাড় করে দিয়েছেন, অত্যধিক বেদনা ও কষ্টসম অকথ্যভাবে নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তার মোকাবেলায় মানুষের নিকট কিছুই দাবি করেননি। মদিনার একদা কিছু মুসলমান রসুলের খিদমতে হাজির হয়ে বলেন, যদি আপনার অর্থনৈতিক কিছু সমস্যা থাকে তাহলে আমরা তা প্রয়োজন পূরণ করব। এই পরিস্থিতিতে সূরা সূরার 23 নম্বর আয়াত নাজিল হয়। আল্লাহ পাক উক্ত আয়াত নাজিল করে বলেন, দিনের বিনিময়ে আমার কিচ্ছু চায় না, শুধুমাত্র আমার কুরবার প্রতি মুআদ্দাত করবে। আহলে সুন্নাত আল জামাতের বিখ্যাত বিখ্যাত লেখকগণ এই আয়াতের ব্যাখ্যায় রসুলের কুরবা হিসাবে হযরত আলী আলাইহিসসালাম, হযরত ফাতেমা আলাইহিসসালাম ও হযরত হাসান আলাইহিসসালাম ও হযরত হুসাইন আলাইহিসসালামের নাম উল্লেখ করেছেন। যেমন তাফসিরে কাসসাব, রুহুল বায়ান, তাফসিরে কাবির, তাফসিরে দুররে মানসুর প্রভৃতিতে কুরবার ব্যাখ্যা রসুলের আহলে বাইতের নাম তারা উল্লেখ করেছেন। এমনকি উক্ত কিতাবে লিখিত এ আয়াত নাজিল হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার আহলে বাইতের ভালোবাসায় মৃত্যুবরণ করবে সে শহীদের দরজা পাবে, সে পূর্ণ ইমান সহ মারা যাবে, তাকে মালাকুল মউত ও মুনকার নেকির বেহেস্তের সুসংবাদ দেবেন। তাকে বেহেস্তে সেইভাবেই প্রেরণ করা হবে যেভাবে নববধূ স্বামীর গৃহে যায়, আর আহলে বাহিতের শত্রুতায় যারা মৃত্যুবরণ করবে কিয়ামতে তাদের ললাটে লেখা থাকবে, এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এক ব্যক্তি প্রশ্ন করল, তারা কারা? জবাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা হলো আলী, ফাতেমা, হাসান ও হুসাইন। তিনি আরো বলেন, যারা এদের উপরে জুলুম করবে তাদের জন্য বেহেস্ত হারাম। তাফসিরে সালাবিতে ইবনে আব্বাস হতে বর্ণিত হয়েছে, উত্তম কর্ম করতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের প্রতি মুআদ্দাত বা প্রেম নিবেদনকেই বোঝানো হয়েছে। সূত্র তাফসিরে কাসসাব, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা 68। এরপরে আসি মোবাহেলার আয়াত বা মোবাহেলার বিষয়টি নিয়ে। পবিত্র কোরআনে সূরা আলী ইমরানের 61 নম্বর আয়াতে উল্লেখ আছে, অতঃপর তোমার উপরে যখন জ্ঞান এসে গেছে এর পরেও যদি তোমার সঙ্গে কেউ হযরত ঈসা সম্পর্কে তর্ক বিতর্ক করে, তবে বলো এসো আমরা আহ্বান করি আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের, আমাদের নারীদের এবং তোমাদের নারীদের, এবং আমাদের সত্তাদের এবং তোমাদের সত্তাদের। এটি পাবেন সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতে। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আহলে সুন্নাত আল জামাতের বিখ্যাত লেখকগণ তাফসিরে জালালাইন অর্থাৎ জালালউদ্দিন রুমি এবং জালালউদ্দিন সিউতি দুজনে এই তাফসির লিখেছেন, তাকে তাফসিরে জালালাইন বলা হয়। তার এই প্রথম খণ্ডে পৃষ্ঠা 60 লেখা আছে, তাফসিরে দুররে মনসুরের দ্বিতীয় খণ্ডে পৃষ্ঠা 39 লিখিত আছে, এই আয়াত নাজিল হলে নাজরান খ্রিস্টানদের রসুল সাল্লাল্লাহু সাল্লাম অনেক বোঝালেন, কিন্তু তারা যখন সত্য বুঝতে চাইল না তখন আল্লাহ নির্দেশ দিলেন মোবাহেলা করার জন্য। স্থির করা হলো যে নির্দিষ্ট স্থানে উভয়ে নিজ নিজ পুত্রদের এবং নিজ নিজ নারীদের এবং নিজ নিজ নফসদের নিয়ে গিয়ে অভিশাপ বর্ষণের সিদ্ধান্ত গ্রহণ করবে এবং নিজেদের জন্য আল্লাহর শান্তি কামনা করবে। এটাকেই বলা হয় মোবাহেলা। এরপর মোবাহেলার দিনে সুসজ্জিত হয়ে সাহাবিগণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে এলেন, কিন্তু পবিত্র কোরআনের আবনার স্থলে অর্থাৎ পুত্রদের স্থলে ইমাম হাসান আলাইহিসসালাম ও ইমাম হুসাইন আলাইহিসসালামকে নিলেন। পবিত্র কোরআনের নিশার শব্দের পরিবর্তে মা ফাতেমা সালামুল্লাহ আলাইহাকে নিলেন, এবং সত্তাদের অর্থাৎ নফসের স্থলে হযরত আলী আলাইহিসসালামকে নিলেন, এবং দোয়া করলেন, হে আল্লাহ, প্রত্যেক নবীর আহলে বাইত থাকে, এরাই আমার আহলে বাইত, এদের সকল দস্তুরি থেকে পবিত্র ও পাক রাখো। যখন এই পাক পাঞ্জাতন অর্থাৎ পাঁচজন সত্তা যাচ্ছিলেন তখন খ্রিস্টান নাজরানরা তা দেখে বলল, আল্লাহর কসম আমি এমন নুরানি চেহারা দেখছি যে যদি এরা পাহাড়কে সরে যেতে বলে তাহলে পাহাড় নিজেদের স্থান ছেড়ে দেবে। তারা মোবাহেলা না করে বশ্যতা স্বীকার করলো। এর পরিশেষে তারা জিজিয়া কর দিয়ে নিজেদেরকে রসুলের হাতে সঁপে দিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন,
নাজরান খ্রিস্টানরা যদি মোবাহেলা করত তাহলে আল্লাহ পাক এদের বানর বা শুকরে রূপান্তরিত করে দিত এবং ময়দান পুরো ময়দান আগুনে রূপান্তরিত হতো। দশম হিজরির পর থেকে কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের ধারা হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত গণদের মনোনীত করা হয়েছে। এটি আল্লাহ করেছেন এবং নবী করেছেন। যেহেতু কোরআনের পাশাপাশি নবীর আহলে বাইত মিলিত হয়ে হেদায়েতের দুটি ধারা বিদ্যমান আছে, তাই সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতের পরিপ্রেক্ষিতে আহলে বাইতের প্রতিশব্দ এখানে উল্লেখ হচ্ছে। যেহেতু মানবজাতির হেদায়েতের জন্য হেদায়েতের দুটি ধারার মধ্যে আহলে বাইত কিয়ামত পর্যন্ত বিদ্যমান, তাই কোরআন এখানে আহলে বাইতের প্রতিশব্দ হিসাবে নিশা আবনা ও নফসে রসুল হিসাবে উল্লেখ করছে। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে রুমি চাদরের তলায় স্ত্রী বা সাহাবীরা স্থান পায়নি, তেমনি আরো পরিষ্কার ভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বাইতের সুস্পষ্ট পরিচয় তুলে ধরার জন্য নিশা আবনা ও নফসে রসুলের পরিবর্তে আলী আলাইহিস সালাম, তাম আলাইহিস সালাম ও হাসান ও হুসাইন আলাইহিস সালাম গণদের মোবাহেলায় নিয়ে গেছেন। আমরা জানি নিশা মানে নারী, কিন্তু মোবাহেলার ময়দানে নিশা স্থলে নবী তার স্ত্রীদের নিয়ে যাননি, একমাত্র ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে নিয়ে গেছেন। আবনা মানে পুত্র, কিন্তু মোবাহেলার ময়দানে পুত্রের স্থলে শুধুমাত্র হাসান হুসাইনকে নিয়ে গেছেন। নফসে রসুল মানে নবী পাকের পরমাত্মীয়, সেই পরমাত্মীয় স্থলে হযরত আলী আলাইহিস সালামকে নিয়ে গেছেন, আর অন্য আত্মীয় শ্বশুর কুলকে নিয়ে যাননি। তাই কেউ নবীর আহলে বাইত হতে পারেন না। যারা আহলে বাইত হবেন নবী তা দেখিয়ে গেছেন ঘরের ভিতরে রুমি চাদরের মধ্যে, আবার মোবাহেলার ময়দানে সঙ্গে করে নিয়ে গিয়ে। ইতিহাস তাই আমাদের কাছে সুস্পষ্ট পরিচয় দিচ্ছে, বা হাদিস বেত্তাগণ এবং কোরআনের আয়াতও নবীর আহলে বাইতকেই হেদায়েতের ধারা হিসাবে তুলে ধরেছে।